লাইক 100টা হবে না জানি, তাও দিলাম, কি আর করার। আমানে বলে যে শীঘ্রই গোল্ডেন উইক আসছে, তাই মাহিরও তার ডু এনিথিং ওয়ান্ট টিকিটটি ব্যবহার করে এবং তার সাথে গোল্ডেন সপ্তাহে একটি দিন কাটাতে বলে। মাহিরও সেই সময় যা করতে চায় তা হলো আড্ডা দেওয়া এবং কিছু কেনাকাটা করা ইত্যাদি। মাহিরও রিকোয়েস্ট বুঝতে পেরে আমানে বলে যে তার এই কারণে টিকিটটা ব্যবহার করার দরকার ছিল না, টিকিট না ব্যবহার করলেও আমানে এমনিতেও কথাগুলো শুনতো মাহিরুর, কিন্তু মাহিরুর টিকিটটা ব্যবহার করতে ইনসিস্ট করে এবং আমানে অফিসিয়ালি সেই রিকোয়েস্টটা গ্রহণ করে, কিন্তু জিজ্ঞেস করে যে তার কাজ কি হবে এবং তারা কোথায় এটা করবে। মাহিরু দাবি করে যে সে আমানের ব্যাগগুলি ধরে রাখবে, কিন্তু তারা কোথায় করবে সে আর সে ঠিক করেনি। মাহিরু অ্যাকচুয়ালি এই দিনটাতে মজা করতে চায় এবং আমানের অবস্থানগুলো সে একটু দেখতে চায়। মাহিরু সিদ্ধান্ত নেয় তারা কিছু কেনাকাটা করবে এবং একটি আর্কেডে খেলবে যেটাতে আমানে রাজি হয়। পরের দিন মেইড পোশাক পরে চিতো সে মাহিরুর কাছে রান্না শিখে। এটা দেখতে একটু বিষয়কর যে আমানে যখন চিতো সে সাথে কথা বলে সেটা একটু রাগান্বিত, কিন্তু সে যখন মাহিরুর সাথে কথা বলে তার গলার সুরটাই বদলে যায় এবং সে সুন্দরভাবে কথা বলে, মনে হয় যে তার মন গলেই যাচ্ছে এরকম। এইদিকে মাহিরু চিতো সেকে রান্না করা শেখাতে শেখাতে আমানে সোফায় বসে ঘুমিয়ে পড়ে। পরে সে মাহিরুর পাশে জেগে ওঠে এবং সে মনে করে যে চিতো সে হয়তো বা সে ঘুমিয়ে থাকা অবস্থায় তার সাথে কিছু একটা করেছে, মানে প্র্যাঙ্ক ট্যাঙ্ক করেছে হয়তো, কিন্তু চিতো সে অস্বীকার করে। তাই আমানে মাহিরুকে জিজ্ঞেস করে এবং মাহিরুও বলে যে নো নো নো, কিছু করা হয়নি তুমি ঘুমিয়ে থাকা অবস্থায়। চিতো সে এবং মাহিরুর তৈরি খাবার আমানের কাছে পরিবেশন করা হয়, আমানে সেটা ট্রাই করে এবং এনজয়ও করে। চিতো সে চলে যাওয়ার পর মাহিরু ক্ষমা চায় এবং সে স্বীকার করে যে আমানে ঘুমিয়ে থাকার সময় মাহিরু আমানের গাল টিপেছে এবং তার চুল নিয়ে খেলা করেছে, করে আমানের সাথে প্র্যাঙ্ক করেছিল। মাহিরু যা করেছে তাতে কোনো অপরাধ না নিয়ে তারপরে সে তার গালে হাত ঘষে এবং আপাত দৃষ্টিতে এটা উপভোগ করে। সাবজেক্ট চেঞ্জ করে মাহিরু আমানেকে জিজ্ঞেস করে সে কিরকম পোশাক পছন্দ করে, কিন্তু আমানের বোরিং উত্তর শুনে মাহিরু রাগ করে, তাই আমার অতটাই প্রিয় এবং প্রপার হলে ঠিক আছে। তাই মাহিরু আমানেকে প্রমিস করে কালকে সে এমন একটা পোশাক পরবে যেটা আমানেকে শকড করে দিবে। পরের দিন সুন্দর একটা ড্রেস পরে মাহিরু আমানের অ্যাপার্টমেন্টে আসে। মাহিরু মনে করে যে সে একটু বাড়াবাড়ি করে ফেলেছে নাকি ড্রেস বিষয়ে, কিন্তু কেসটা সেরকম নয়, আমানে তার ড্রেসটা পছন্দ করে। এরপরে তারা দুইজনে মিলে ক্যাট ক্যাফেতে ভিজিট করতে যায়। সেইখানে গিয়ে মাহিরু একটা সিল্ক নামের বিড়ালের কাছে যাওয়ার চেষ্টা করে। একটা বিড়াল মাহিরুর হাতের কাছে আসে, কিন্তু মাহিরুর প্রতি সে অ্যাফেকশন দেখায় না, যার কারণে মাহিরু একটু স্যাড হয়ে যায়। কিন্তু আমানে তাকে বলে যে বিড়ালদের জন্য মানুষকে পছন্দ করতে একটু সময় লাগে এবং সে বলে চলো আমরা একটু কিছু পান করে আসি, ড্রিঙ্কস। ক্যাট ক্যাফেতে তাদেরকে একটা কফি পরিবেশন করা হয়, সুন্দর বিড়ালের আকৃতির ছবি কফির মাঝখানে এঁকে। এত অ্যাডোরেবল কিউট বিড়ালের, এত অ্যাডোরেবল কিউট একটা বিড়াল কফির মাঝখানে দেখে মাহিরু কফিটা খেতে একটু দ্বিধাবোধ করে এবং কফিটা খাওয়ার সময় তার মুখে মুছের মতন হয়, সেটা দেখে আমানে তার ছবি না তুলে থাকতে পারে না। এরপরে তারা দুজন একসাথে বসে এবং সিল্ক সেই বিড়ালটা আমানের কোলের উপরে এসে বসে এবং লিও নামের একটা বিড়াল এসে মাহিরুর কোলের উপর বসে। তারা দুজন কথা বলতে লাগে যে সিল্ক কেমন আমানের প্রতি বেশি আসক্ত, তো আমানে বলে এই সিল্কটা একদম মাহিরুর মতন, কিন্তু মাহিরু এতে ডিসঅ্যাপ্রুভ করে। এরপরে তারা দুইজন হাত ধরে মলের মধ্যে ঘোরাফেরা করে এবং তারা একটা ড্রেস স্টোরের সামনে আসে। সেইখানে অনেকগুলো ড্রেস দেখে আমানে বলে এই ড্রেসগুলোতে মাহিরুকে অনেক সুন্দর লাগবে, কিন্তু মাহিরু বলেছে না লাগবে না, কিন্তু আমানে বলেছে কেন লাগবে না, তোমাকে যে কোনো ড্রেস পরলেই অনেক সুন্দর লাগবে। তাই আমানে মাহিরু ডিসাইড করে সে একটা ড্রেস সেখানে গিয়ে একটু ট্রাই করবে পরে। সেখানে গিয়ে দুটো মেয়ে আমানের কাছে আসে এবং আমানে ফ্রি আসে নাকি তাকে জিজ্ঞেস করে, কিন্তু আমানে উত্তর দেওয়ার আগেই এইদিকে মাহিরু এসে আমানেকে টান দিয়ে নিয়ে চলে যায়। তারা দুজন মিলে এরপরে আর্কেডে যায় এবং সেইখানে গিয়ে ক্রেন গেমটা আমানে মাহিরুকে দেখায় বা শেখায়। মাহিরু একটা বেড়ালের পুতুল জেতে যেটাকে সিল্কের মতন দেখতে, মানে সেই বেড়ালটা মাহিরু বেড়ালটা নিয়ে আমানেকে দেয়। তখনই সেখানে ইউতা আসে, মানে সেই ছেলেটা কাদোয়াকি এসে আমানে এবং মাহিরুকে একসাথে দেখে মনে করে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কিন্তু তাদের দুইজনের মধ্যেকার আসল রিলেশনটা কি সেইটা সুন্দরভাবে তারা ইউতাকে এক্সপ্লেইন করে এবং বলে ইউতাকে যে এই বিষয়টা যেন নিয়ে সে স্কুলে অন্য কাউকে না বলে। ট্রেন স্টেশনে আমানে মাহিরুর কাছে ক্ষমা চায় যে ইউটা তাদের ব্যাপারে জানতে পেরেছে এই জন্য, কিন্তু মাহিরুর এতে কিছু যায় আসে না এবং মাহিরু আমাদের উপর রাগ করে নেই এই জন্য, টোয়েন্টু পারি। কিন্তু যাই হোক, তারপরে তারা দুজনে সুন্দরভাবে ইউটাকে, মানে ইউটু বাবা কাদোকে যাই হোক তাকে নিয়ে কথাবার্তা বলে এবং আজকের দিনটা এখানে শেষ হয়। পরের দিন আমানে কাদোয়াকি বা ইউটা যেটাই বলি এবং ইৎসুকে একসাথে ক্যারিওকেতে বের হয়, মানে ক্যারিওকেতে যায় আর কি।
ক্যারিওকি তো চেনেন আর কি, আর কি আর কি আর কি আর কি আর কি আর কি। এও তো আমাকে জিজ্ঞেস করে গতদিন মাহেরুর সাথে দিনটা কেমন কাটলো। যদিও আমাদের ডিটেলসটা ইউটাকে বলতে রাজি নয়, কিন্তু ইৎসুকি এদিকে বলে দেয় যে এদের রিলেশনশিপ কেমন জানো, এদের রিলেশনশিপটা দেখলে মনে হবে যে ওয়াইফকে ট্রেনিং দেওয়া হচ্ছে এখানে, ওয়াইফ ইন ট্রেনিং, এরকম একটা রিলেশনশিপ এদের মধ্যেকার। এবং তুমি কি জানো প্রত্যেক দিন মাহিরুর সুন্দর সুন্দর হাতের তৈরি খাবার আমানে উপভোগ করে। তো যাই হোক, কিন্তু সে যে ওয়াইফ ইন ট্রেনিং কথাটা বললো, এই কথাটা দৃঢ়ভাবে আমানে অস্বীকার করে। যাই হোক, ইউটা ইৎসুকির মতামতের সাথে আরও বেশি পক্ষপাতিত্ব এবং পরামর্শ দেয় যে সে যেন মাহিরুর প্রতি তার অনুভূতির সাথে আরও খোলামেলা এবং সৎ হয়। পরে আমানে বাড়ি ফিরে আসে এবং মাহিরু আমানে আসার সাথে সাথে একটা জিনিস লুকিয়ে ফেলে। আমানে এটা সম্পর্কে একটু জিজ্ঞেস করে যে কি লুকালে তুমি। তো মাহিরু নির্ভীকভাবে স্বীকার করে যে সে আমানের একটা ছবি লুকিয়েছে, মানে সেই ছবিটা আমানের মা মাহিরুকে পাঠিয়েছে। আমানে মাহিরুকে ছবিটা দেখাতে বলে, কিন্তু মাহিরু ছবিটা দেখাতে চায় না, তাই আমানে তার দুই হাত মাহিরুর দুই পাশে দেয়, একবার ছোপার উপর মাহিরুকে বন্দি করে ফেলে এবং বলে, তুমি হয় তোমার এই ছবিটা আমাকে দেখাবে, না হলে আমি সারা জীবন তোমাকে তাড়া করে বেড়াবো। কিন্তু তারপরেও মাহিরু ছবিটা দেখাতে চায় না এবং মাহিরু সেখান থেকে পালানোর চেষ্টা করে আর তারা দুইজনেই ছোপার উপরে পড়ে যায়, মাহিরু নিচে এবং আমানে উপরে। এরকম অবস্থায় মাহিরু তার চোখটা বন্ধ করে, তখন আমানে মাহিরুর গালে একটু ছোট করে চিমটি কাটে এবং বলে, তোমাকে দেখতে উইয়ার্ড লাগছে। তখন মাহিরু বলে যে তুমি একটা মেয়েকে এইভাবে শুইয়ে দিয়েছো এবং এই কথাটাই বলছো তুমি। এরপরে আমানে সেখান থেকে উঠে পড়ে এবং আমানে লজ্জা পায় যে সে যে কাজটা করেছে সেটা ঠিক ছিল না, সে অনেকটাই লজ্জা পায় আমানে। এবং মাহিরু এদিকে দেখা যায় তার ঠোঁটের উপরে হাত দিচ্ছে। মাহিরু এক্সপেক্ট করছিল যে আমানে তখন তাকে, যখন মাহিরু চোখ বন্ধ করেছিল তখন কিস করবে, কিন্তু আমানের মাথায় এই বুদ্ধিটা আসেনি, বোকা ছেলে। তারা দুজনে একটু লজ্জা বোধ করে, তাদের দুজনের মাঝখানে এম্বারেসিং মোমেন্টের মাধ্যমে এপিসোডটা শেষ হয়। কি আর বলবো, ভাগ্যে না থাকলে হবে কিভাবে, মানে আমি অ্যানিমের কথা বলছি না, আমি আমার কথা বলছি, আমার চ্যানেলের ভিউস আর লাইকসের কথা বলছি। হয় না হয় না, আমি দুনিয়া যে অ্যানিমে এক্সপ্লেন করি হয় না, আমি নতুন নতুন অ্যানিমে এক্সপ্লেন করছি হচ্ছে না, তো আমি কি করবো, এটা যারা যারা দেখছিলেন আর কি এটা এক্সপ্লেন করি, হ্যাঁ কেউ দেখে না কি করবো, চ্যানেলটা ছেড়ে দিব, ভালো লাগছে না কি। এখন তো সাবস্ক্রাইবার্স বাড়াও বন্ধ হয়ে গেছে, সাবস্ক্রাইবার আমার কমে যাচ্ছে দিন দিন। তবে যারা আমার এই ভিডিওটা এই সেকেন্ডে এই মুহূর্তে যে ভিডিও